আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। বৃহস্পতিবারই কলকাতা লিগে নামার কথা ছিল মহামেনা স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টসের। নির্বাচনের জন্য পর্যাপ্ত পুলিশ না থাকায় ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। কবে এই ম্যাচ হবে তা যদিও জানা যায়নি। বুধবার টুইটারে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে মহামেনা। কলকাতা লিগে বুধবার জয় দিয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান। তিন প্রধানের মধ্যে তারাই আগে নেমেছে। দুপুর 3:30 ঘরের মাঠে নামার কথা ছিল মহামেডানের। আইএফএ জানিয়ে দিয়েছে পর্যাপ্ত পুলিশকর্মী না থাকায় নিরাপত্তার কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে।